আইনগুলো রয়েছে বিজেপি সহ সবাইকে লাগাম টেনে ধরা হয়। লাগাম যদি টেনে ধরা না হয় তাহলে এই শৃঙ্খলা বাহিনী দিয়ে আরো হত্যাকাণ্ড এই দেশে হবে এবং আরো মানুষের প্রাণ যাবে। আমরা আর এরকম কি দেখতে চাই না। আমাদের বাহিনী আমাদেরকে হত্যা করবে এরকম কলঙ্কিত সময় আমরা আর সামনে দেখতে চাই না। আমরা আশা করব আজকের এই মানব র্যালি থেকে যে বার্তা আমরা সরকারকে দিতে চাই তা অলরেডি দিয়েছি এবং সরকার সদাই অবগত হয়ে এর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা জানি এটাই বর্ডারে প্রথম হত্যাকাণ্ড নয়, এর আগেও বর্ডারে মানুষকে হত্যা করা হয়েছে, নানাভাবে হয়রানি করা হয়েছে। যদিও আমাদের শত্রুপক্ষ আমাদের মধ্যে যদি কেউ শত্রুতা করে বর্ডারে কোনো উচ্ছৃঙ্খলতা করতে চায় এর জন্য যে ধরনের ফোর্স বা শক্তি প্রদর্শন করা দরকার তা না করে আমরা তার বাইরে গিয়ে শুধুমাত্র অস্ত্র হাতে থাকার কারণে আমাদের টাকায় কিনা অস্ত্র হাতে তাদের হাতে থাকার কারণে শক্তিটাকে তাদের নিজের ইচ্ছে মতো প্রকাশ করতেছে এবং এই ইচ্ছে মতো শক্তি প্রদর্শন করতে গিয়ে আমাদের মানুষ হত্যাযোগ্য আমাদের বাহিনী হত্যাযোগ্যে মেতে উঠছে এবং এই হত্যাযোগ্যের ফলে রিসেন্ট যে ঘটনা ঘটে গেল এই ঘটনা খুবই মর্মান্তিক। আমরা আবারও বলছি আমরা এখন সবাই এক সুরে একভাবে বলতে চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমি এই পর্যায়ে কথা শেষ করছি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। নির্যাতিত হয়েছে আমাদের সাধারণ জনগণ, যে টাকা দিয়ে বিজেপি তার বেতন পায় সেই প্রাপ্ত বেতনের হিসাব দিতে গিয়ে আমাদের যে তরুণ সমাজকে আজ খুনের সম্মুখীন হতে হয়েছে তা আমাদের মানে জাতির কাছে এক কলঙ্ককর ঘটনা। যে ঘটনা আমাদেরকে মানে কি বলবো, যে দেশের নিরাপত্তা, যে শান্তি রক্ষা বাহিনী আমাদের দেশ আমাদের বাংলাদেশকে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে দেশের কাছে আমরা কি আশা করব। সে বিজেপি বাহিনী যে রাতের বেলা আমাদের ঠাকুরগাঁওবাসীর সীমান্ত প্রহরী, যে আমাদের শান্তি রক্ষা করবে সে নিজের দেশের মানুষের শান্তি রক্ষা করতে পারে না। সে কীভাবে সীমান্তে গিয়ে